বাংলাদেশে এই প্রথম কিন্তু চলে আসলো ইন্ডাকশন চুলা এবং গ্যাসের চুলা একই সাথে। দেখেন অসাধারণ এক জিনিস, মানে কারেন্ট চলে গেলে গ্যাসে রান্না করবেন আর গ্যাস চলে গেলে কারেন্টে রান্না করবেন। দেখেন খুবই চমৎকার একটা জিনিস, তিনটা বার্নার। দেখেন ইন্ডাকশন চুলাও আছে, আপনাদের গ্যাসের চুলাও আছে। আমরা কিন্তু গ্যাসের লাইন দিয়ে দিয়েছি, দেখেন এখানে গ্যাসের লাইন আছে, গ্যাসের লাইন দিয়ে কিন্তু আমরা আজকে রান্না করছি। আবারও বলছি তিনটা চুলা কিন্তু একসাথে, ইলেকট্রিক চুলা এবং দুটা গ্যাসের চুলা কিন্তু রয়েছে। আমরা কিন্তু রান্না করেও দেখাচ্ছি, ইলেকট্রিক লাইন দেওয়া আছে, গ্যাসের লাইনও কিন্তু আমাদের দেওয়া আছে। খুবই চমৎকার, অসাধারণ। তো বিথি আপু, এই চমৎকার এই জিনিস কীভাবে আনলেন ভাই? আসলে দেখা যাচ্ছে আপনার বাসায় গ্যাসও আছে আবার গ্যাস থাকে না। আচ্ছা আচ্ছা, অনেক সময় গ্যাস থাকে না। গ্যাস আছে, আপনার গ্যাসের বিল দিতেই হচ্ছে কিন্তু গ্যাস নাই। আচ্ছা আচ্ছা, আবার আপনার যে কিচেনটা, এই কিচেনটা ছোট ছোট, আপনার দুইটা চুলো রাখার জায়গা নেই। আচ্ছা আচ্ছা, তো আপনি কি করবেন? ইন্ডাকশন চুলা কিন্তু দিয়েছে, দেখেন একটুখানি স্পেসের মধ্যে আপনি সব করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, যখন গ্যাস আছে তখন গ্যাসে রান্না করবেন, যখন গ্যাস নাই কারেন্ট আছে কারেন্টে রান্না করবেন। এবং অনেক সময় দেখা যায় যে গ্যাস চলে গেছে হঠাৎ করে, কি করবেন, কি করবেন? দেখেন আপনারা কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করতে পারবেন, খুবই চমৎকার। আবার অনেক সময় বিদ্যুৎ চলে গেছে, আপনারা কিন্তু গ্যাসের চুলায় রান্না করতে পারবেন। আপনার তিনটা চুলাই দরকার, আপনার বাসায় বহুত মেহমান, আপনি অনেক রান্না করতে পারবেন, কি করবেন? আপনি তিনটা চুলা একসাথে, আমরা যেমন বসাই দিয়েছি তিনটা, যেহেতু আমাদের অনেক মেহমান এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একসাথে তিনটা দিয়ে দিই। তো এখানে কি কি রান্না করতেছেন আপু? এখানে দেখেন আমরা সাদা ভাত যেটা আছে, আচ্ছা আচ্ছা সাদা ভাত, ওকে। এখানে আমরা মাছ ভাজি করতেছি, মাছ ভাজি করতেছি, ওকে। দেখেন এটা কি মাছ আপু? এটা হচ্ছে তেলাপিয়া, তেলাপিয়া মাছ। আপ ইলিশ মাছ দিতেন আজকে। আচ্ছা যাই হোক, তেলাপিয়া মাছ খাবো, সমস্যা নাই। আর এখানে আমরা গরুর মাংস দিয়েছি, গরুর মাংস। হ্যাঁ, এটা কি প্রেসার কুকার? হ্যাঁ প্রেসার কুকার, এটা অ্যানোডাইজার ইন্ডাকশন বেস, প্রেসার কুকার অ্যানোডাইজার ইন্ডাকশন বেস। এই সেটটার আবার বৈশিষ্ট্য দেখেন, আপনার যখন কারেন্ট নাই মানে গ্যাস নাই, তখন আপনি যে কোনোটা দিয়ে যে কোনো ইন্ডাকশন বসাইতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, এগুলো ইন্ডাকশন বেস করা আছে। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে আপনি কারেন্টে চুলা রান্না করতে পারতেছেন, এটা তো করতেছি দেখতেছেন, আবার এটা দিয়ে ওটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, অসাধারণ। দেখেন ইন্ডাকশন বেস করা সেটও কিন্তু এখানে রয়েছে, অ্যানোডাইজ করা, খুবই চমৎকার একটা ভাইরাল সেট কিন্তু, কুকিং সেট। অনেকেই দেখেছেন এটা সম্পর্কে, আপনারা জানেন কিন্তু। তবে আজকে কিন্তু লাইভে নতুন, সম্পূর্ণ নতুন একটা জিনিস নিয়ে এসেছি, খুবই চমৎকার। দুইটা কিন্তু গ্যাসের বার্নার হবে, একটা কিন্তু ইন্ডাকশন চুলা হবে, অসাধারণ এক জিনিস। যারা নিতে যাচ্ছেন, আমরা কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি, আমরা কিন্তু গ্যাসের লাইন এখানে দিয়ে দিয়েছি। এই যে গ্যাসের লাইন কিন্তু রয়েছে, আর এই যে এখানে কিন্তু ইলেকট্রিক লাইনও কিন্তু আমাদের রয়েছে, আমরা কিন্তু একসাথেই চালাচ্ছি, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। তো এই যে আমরা অনেকেই বলে যে গ্যাস অনেক বেশি লাগে, বেশি লাগে, এটা কি অনেক বেশি লাগবে কি না? অনেক বেশি লাগবে না। দেখেন নরমালি কি হয়, আমাদের যে বড় বড় বার্নার গুলো, এগুলো কিন্তু আপনার যেগুলো আছে লাইনের গ্যাস, এগুলোর জন্য পারফেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। যখন আপনি সিলিন্ডার গ্যাস ইউজ করবেন তখন অবশ্যই ছোট বার্নার গুলো দেখে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা ছোট বার্নারের বৈশিষ্ট্য হচ্ছে, ছোট বার্নার যদি আপনার কাচের যে ইগুলো আছে, গ্লাসের যে চুলাগুলো আছে, আচ্ছা আচ্ছা, ছোট বার্নার যদি আপনার ছোট না হয় তাহলে আপনার ফেটে যাওয়ার রিস্ক থাকে 90%। আচ্ছা আচ্ছা, বার্নার যদি ছোট না হয়, বার্নার যদি ছোট না হয়, বার্নার বড় বার্নার ফাটার রিস্ক থাকে আপনার 90%, আর ছোট বার্নার হইলে মোটামুটি 90% ভাঙবে না, এটা সেফ থাকে। আচ্ছা আচ্ছা, ওকে। যার কারণে কোম্পানি কিন্তু ওই চিন্তা করে বার্নারটা একটু ছোট করছে, কিন্তু যে আগুনটা দিয়েছে এটা কিন্তু নীল কালারের আগুন। আচ্ছা, নীল কালারের আগুন, এই যে দেখেন আমাদের আগুন কিন্তু জ্বলতেছে, তো অসাধারণ এক জিনিস। আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আর এই প্রথম বাংলাদেশে কিন্তু বলছি তিনটা চুলা কিন্তু একসাথে, একটা ইলেকট্রিক চুলা, আমরা কিন্তু অলরেডি ভাত, আচ্ছা দেখেন দেখেন আমাদের রান্না কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের ইলেকট্রিক চুলায় আমরা ভাত বসিয়েছি, এখানে কিন্তু গ্যাসের চুলায় মাছ ভাজি হচ্ছে, এবং এখানে কিন্তু প্রেসার কুকারে আমাদের গরুর মাংস রান্না হচ্ছে। এবং পুরো চুলোটা আমি দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন এখানে ইন্ডাকশন প্লেট বটম করা আছে, ইন্ডাকশন চুলা আছে, মাঝখানে থাকবে অটো বার্নার। আচ্ছা, অটো বার্নার। আর এগুলোতে কিন্তু আপনাদের কোনো ব্যাটারি লাগাতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট গ্যাস দিবেন আর অটো স্পার্ক কিন্তু করবে। আচ্ছা আচ্ছা, অসাধারণ এক জিনিস। দেখেন বার্নারটা দেখেন, এবং এই যে এখানে কিন্তু গ্যাস কমানো, বাড়ানোর এবং স্টার্ট করার কিন্তু হুইলারও দেওয়া আছে,
খুবই চমৎকার একটা জিনিস। সম্পূর্ণটা দেখেন স্ক্রিন টাচ, মানে আপনি যে কাজটা করবেন সম্পূর্ণ স্ক্রিন টাচের মাধ্যমে, এতটুকু প্যানেল করা আছে। আচ্ছা আচ্ছা, গ্যাসে আপনার ইলেকট্রিসিটি যে কাজটা করবেন এখান থেকে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আপনার এই যে লক সিস্টেম আছে, টাইমার দেওয়া আছে, মানে আপনারা এতদিন যে সিঙ্গেল ইন্ডাকশন চুলাগুলো দেখেছেন, যে অপশনগুলো ছিল সেই সেম অপশনগুলো কিন্তু এইটাতেও আপনারা পেয়ে যাবেন। তো আবার বলছি দেখেন, অসাধারণ এক জিনিস। আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আর এই চমৎকার একটা জিনিসের প্রাইস কত হতে পারে সেটাও একটু কমেন্ট করে জানান, দেখি কার সাথে মিলে যায়। ওকে, তো এটাতে এই যে আমরা তো ইলেকট্রিকে ব্যবহার করছি, এটাতে বিদ্যুৎ বিলটা কেমন আসতে পারে? এটা আপু ভাইয়া, এটা ইউজার পরে নরমালি কি হয়, এক ঘন্টা মতো যদি ইউজ করেন আপনি পার ডে, তাহলে হয়তো মাসে 300 টাকা মতো বিল আসতে পারে। আচ্ছা আচ্ছা, মোটামুটি দিনে আপনার কত, 10 টাকা আসতে পারে? আচ্ছা আচ্ছা, 10 টাকা সর্বোচ্চ, মানে যদি এটা এই ইন্ডাকশন চুলায়, মানে ইলেকট্রিক চুলায় যদি আপনারা সারাদিনে রান্না শুধু করেন, গ্যাস বাদ দিলাম, মাত্র প্রতিদিনের রান্না 10 টাকায় কিন্তু আপনারা সেরে ফেলতে পারবেন। তো দেখেন পরবর্তীতে যারা জয়েন করেছেন, আবারও বলছি বাংলাদেশে কিন্তু এই প্রথম দেখেন ইলেকট্রিক চুলা এবং গ্যাসের চুলা একসাথে, মানে এই একটা চুলা নিলে কিন্তু আপনাদের সব সময় রান্নার টেনশন কিন্তু শেষ। অনেকের গ্যাস থাকে না, অনেকের কারেন্ট থাকে না, এটা কিন্তু ইবেস আপনার ওয়াটারপ্রুফ। আচ্ছা ওয়াটারপ্রুফ, দেখছেন? আচ্ছা আচ্ছা, দেখেন রান্না করতে গেলে কিন্তু আমাদের পানি পড়বেই, এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন খুবই চমৎকার একটা জিনিস। অনেকে 2100 টাকা বলতেছে, অনেকে 2300 টাকা বলতেছে। আসলে ভাই একটা চুলা, একটা ইন্ডাকশন চুলা নিতে গেলেও কিন্তু আপনারা এই প্রাইসে কখনোই পাবেন না। নর্মালি 4,000, 4,500 টাকা কিন্তু এই একটা ইন্ডাকশন চুলায় কিন্তু আপনাদের চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা দুইটা গ্যাসের বার্নারের চুলা কিন্তু পাচ্ছেন, সাথে কিন্তু একটা ইন্ডাকশন চুলা পাচ্ছেন। ওকে, মালারাশিয়া কি লিখছেন বুঝি নাই, মালয়েশিয়া লিখতে মনে হয় মালারাশিয়া লিখে ফেলেছেন। আচ্ছা কোনো সমস্যা নাই, মালয়েশিয়া থেকে দেখছে, গুলশান থেকে দেখছে, আরেকজন মালয়েশিয়া থেকে আছে। আচ্ছা, প্রাইস কিন্তু আজকে একবারে ধামাকা অফার থাকবে, কারণ নতুন লঞ্চ কিন্তু করেছে। ওকে, অনেকে কিন্তু 6,500 কিন্তু বলছে। তো আসলে দেখেন আবারও বলছি, দুইটা গ্যাসের বার্নারের চুলা কিন্তু আমাদের আছে এবং একটা ইন্ডাকশন চুলা আছে, ইলেকট্রিক চুলা। গ্যাস থাকলে গ্যাসে রান্না করবেন, বিদ্যুৎ থাকলে বিদ্যুতে রান্না করবেন। 12,000 টাকা লিখেছে একজন, একজন 7,000 টাকা লিখেছে। আর আজকে যারা অর্ডার করবেন তারা কিন্তু ডেলিভারি কি ফ্রি থাকবে আপু? হ্যাঁ, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে, যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায়। ওকে, আগুন আর বিদ্যুৎ দুইটা দিয়ে কাজ করলে কি রিস্ক হয়ে যাবে? তো না, আমরা কিন্তু দুইটা একসাথে দিয়ে রান্না করছি আপু, আর এটা রিস্ক হলে অবশ্যই কোম্পানি এত টাকা ইনভেস্ট করে এটা বানাতো না। সো দাদা কিন্তু ওই কথা চিন্তা করেই কিন্তু একসাথে বানিয়েছে, সম্পূর্ণই ভিতরে লাইন কিন্তু দুইটাই আলাদা, গ্যাসের সাথে বিদ্যুৎ যোগ হবে না, বিদ্যুতের সাথে কোনো গ্যাস যোগ হবে না, ভিতরে কিন্তু ওইভাবেই করানো। ওকে, খুবই চমৎকার। আচ্ছা, ইন্ডিয়াতে, ওকে, ইন্ডিয়াতে দেওয়া যাবে কি না আপু? না, আমাদের ইন্ডিয়াতে দেওয়ার এখনো কোনো। আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের এই যে রান্না কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে, দেখেন প্রেশার কুকারে কিন্তু আমাদের হুইসেল দেওয়া শুরু করে দিচ্ছে। ওকে, মিরপুর 11 থেকে দেখছি, ঢাকা থেকে দেখছি। ভাই আমার একটা লাগবে, সাইফুল ইসলাম ভাইকে বলছি, স্ক্রিনে ডিসপ্লেতে কিন্তু একটা নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করেন। আর আমি নাম্বারটাও এবং ঠিকানাটাও আবার একটু দেখিয়ে দিব, যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে। আমাকে একটা কার্ড দিবেন কেউ দয়া করে। ওকে, শপটা কোথায়? আমরা কিন্তু রয়েছি ডিউ সেলে, আজকে ডিউ সেলে, এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের 5ম তলায়, মাঝখানে যে ক্যাপসুল লিফটটা আছে, ক্যাপসুল লিফট দিয়ে উঠলে লিফটের 4 লিফট থেকে নামলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা ডিউ সেল। এবং এখানে নাম্বার দেওয়া আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করুন। ওয়ারেন্টি গ্যারেন্টি আছে নাকি আপু? হ্যাঁ অবশ্যই আছে, এটা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে। 1 বছরের ওয়ারেন্টি? আচ্ছা আচ্ছা, গ্যাসের এবং ইলেকট্রিক দুইটারই, মানে পুরোটা চুলারই 1 বছরের ওয়ারেন্টি থাকবে। আচ্ছা দেখেন খুবই চমৎকার, এটা কিন্তু হচ্ছে, এটা কোন ব্র্যান্ডের আসলে? এটা নোহা ব্র্যান্ডের। নোহা ব্র্যান্ডের? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সিলিন্ডারে হবে নাকি? অবশ্যই অবশ্যই, এই যে আমরা কিন্তু সিলিন্ডারে রান্না করছি ভাইয়া, এই যে দেখেন সিলিন্ডারে, ওকে, সিলিন্ডারে রান্না করছি, সাবার থেকে দেখছেন কোন কোম্পানি আমরা কিন্তু বলে দিয়েছি, এটা হচ্ছে নোহা ব্র্যান্ডের, খুবই চমৎকার। এবং যেই সেটটা এখানে রয়েছে, এই হাড়ি সেটের সম্পর্কে কিন্তু সবাই পরিচিত, আমরা জানি, আমরা অনেক, এটা কিন্তু ভাইরাল একটা সেট। এই সেটটাও কিন্তু নোহা ব্র্যান্ডের হবে, এখানে কিন্তু প্রেশার কুকার আছে, একটা ফ্রাই প্যান আছে, একটা কড়াই আছে, দুইটা কড়াই আছে, এবং একটা কিন্তু ক্যাসারোল আছে, সসপ্যান আছে। এখানে আছে আপনার ক্যাসারোল, যেটা বেলি পট, এটা 28 সিএম এর আছে। আচ্ছা, আর একটা আছে কড়াই 26 সিএম, একটা আছে 24 সিএম, ফ্রাই প্যানটা আছে আপনার 26 সিএম, এবং
যে প্রেসার কুকারটা এটা আছে 5 লিটার 5 লিটার আচ্ছা সবগুলো কিন্তু ইন্ডাকশন বেস করা ইন্ডাকশন কোটিং করা আছে সুতরাং সব ধরনের চুলায় আপনারা রান্না করতে পারবেন এই হারি সেট সব ধরনের চুলায় লাকড়ির চুলায় বলেন গ্যাসের চুলায় বলেন দেখেন আমরা গ্যাসের চুলায় রান্না করছি এবং ইন্ডাকশন চুলাতেও কিন্তু রান্না করছি দেখেন বান্দরবন থেকে দেখছে মগবাজার থেকে দেখছে শপে গেলে পাবো চুলাটা আপু শপে আসলে কি পাবে অবশ্যই পাবেন অবশ্যই পাবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আসলেই আপনারা পেয়ে যাবেন এবং আবারও বলে দিচ্ছি যারা নেবেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি থাকছে কয়দিনের জন্য আপু ফ্রিটা দিচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট থাকা সাপেক্ষে ভাই আচ্ছা আচ্ছা ওকে প্রোডাক্ট যতদিন আছে ততদিনই কিন্তু আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি কিন্তু ফ্রি পেয়ে যাবেন ওকে আগামী কাল গেলে কি পাবো আচ্ছা আগামী কাল আসলে পাবে কি না অবশ্যই পাবেন আপনারা চলে আসেন আমি অ্যাড্রেসটা আবার একটু দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে হুইসেলটা একটু শেষ হয়ে নেক দেখেন আমাদের এখানে কিন্তু গরুর মাংস হচ্ছে দেখেন অসাধারণ এক জিনিস আবারও বলছি এখানে কুকিং সেট আছে এবং এই যে তিনটা চুলা কিন্তু একসাথে ওকে তো যারা নিতে যাচ্ছেন এবং চলে আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন ডিউ সেল তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের পঞ্চম তলায় দোকান নাম্বার কিন্তু 11/5 লিফটের চারে উঠলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা ডিউ সেল ওকে এখানে কিন্তু নাম্বারও দেওয়া আছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন কুমিল্লায় পাঠানো যাবে কিনা হ্যাঁ অবশ্যই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই ভাই আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা গাজীপুর সিরাজগঞ্জ সব জায়গায় তো পাঠানো যাবে সব জায়গায় নেওয়া যাবে হোম ডেলিভারি আছে এবং ডেলিভারি কিন্তু ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আচ্ছা রাখি 500 টাকা বিকাশ করতে হবে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন ঢাকা ঢাকা সিটি ঢাকার বাইরে আচ্ছা শুধু 500 টাকা অগ্রিম বিকাশ অথবা নগদ দিতে হবে আচ্ছা আচ্ছা 500 টাকা কিন্তু অগ্রিম করতে হবে ঢাকা বলেন ঢাকার বাইরে বলেন যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন 500 টাকা অগ্রিম করলেই কিন্তু বাকিটা আপনারা পরে দিয়ে দিতে পারবেন ওকে কুকিং সেট কিন্তু আছে অনেকে জিজ্ঞেস করছে সেট সহ চুলা সহ নিলে কেমন প্রাইস পড়বে আমরা কিন্তু আজকে বলে দিব কার কোনটা লাগবে আপনারা একটু কমেন্ট করে জানান আর এগুলো কিন্তু এক বছরের কিন্তু ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এই চুলার আর এই যে এই সেটটা এটা কিন্তু আবারও বলছি ইন্ডাকশন বেস করা আছে এবং কী কী থাকছে সেটা আবারও বলে দিচ্ছি একটা কিন্তু সসপ্যান থাকবে ক্যাসারোল এটা কত সেন্টিমিটার সবার নিচেটা 28 সেন্টিমিটার আচ্ছা একটা কড়াই থাকবে বড় কড়াই একটা ছোট কড়াই থাকবে এটা 26 সেন্টিমিটার একটা 24 সেন্টিমিটার একটা 26 সেন্টিমিটার এবং একটা 5 লিটারের কিন্তু এই প্রেসার কুকারটা থাকবে ওকে দেখেন 1 2 3 4 5 পাঁচটা হাঁড়ি পাঁচটা ঢাকনা 10 পিসের কিন্তু সেট থাকবে ওকে তো যারা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা নিতে চান নিতে পারবেন তো আমাদের মাছ হয়ে গেছে এবং এখানে আমাদের ভাত হয়ে গেছে আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মাংসটাও হয়ে যাবে মোটামুটি 5-6টা সিটি দিলে আপনার মাংস হয়ে যায় আমাদের 2টা সিটি অলরেডি ডান সিটি দিয়ে দিচ্ছে ওকে দেখেন মানে লাইভে থাকা অবস্থায় আমাদের গরু মাংসটাও হয়ে যাবে আমাদের মাছও কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা মাছও কিন্তু হয়ে গেছে দেখেন তো যারা আসলে নিউ মার্কেটের আশেপাশে আছেন বলবো চলে আসবেন ডিউ সেলে চলে আসে কিন্তু আপুর হাতের রান্না কিন্তু খুবই মজা হয় চলে আসলে কিন্তু খেতে পারবেন ওকে তো আবারও বলছি এই প্রথম তিনটা বার্নার মানে 2টা গ্যাসের চুলার বার্নার এবং 1টা কিন্তু ইলেকট্রিক চুলা তো আমরা কিন্তু আজকে ধামাকা প্রাইস অফার দিব আজকে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে তো আপু এগুলোর প্রাইস কত দিচ্ছেন ভাই প্রাইস তো ডেলিভারি যেহেতু ফ্রি দিচ্ছেন প্রাইস কি বেশি রাখবেন নাকি না অবিয়াসলি না আমরা তো ডিলার আপনি তো জানেনই যে আমরা হচ্ছে ডিলার যারা কাস্টমার আমাদের কাছ থেকে কিনে তারাও জানে যে আমরা রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট আচ্ছা আমি বলে দিচ্ছি ডিউসেল বিথি আপু কিন্তু নোয়া ব্র্যান্ডের ডিলার সো এখানে যদি আপনারা কম না পান আর কোথাও কিন্তু আপনারা কম পাবেন না আচ্ছা কারেন্টের শর্ট করবে কি না আসলে আমরা কিন্তু রান্না করছি আপু কিন্তু ধরেও দেখছে দেখেন কারেন্টের কোনো শর্ট করবে না শেষ হয়ে গেছে ভাত রান্না শেষ আচ্ছা আচ্ছা ওকে দেখেন খুবই চমৎকার এবং আপনারা যদি এখানে পানিও পড়ে কোনো সমস্যা কিন্তু হবে না আমরা কিন্তু পানি দিয়েও দেখিয়েছি খুবই চমৎকার আসলে যেই ইন্ডাকশন চুলাগুলো আপনারা দেখেন নরমালি ওই ইন্ডাকশন চুলাই কিন্তু এখানে আছে এবং সাথে 2টা গ্যাসের চুলা কিন্তু এখানে গ্যাসের বার্নার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো খুবই চমৎকার আমরা বলেছি কারেন্টে যদি আপনারা রান্না করেন প্রতিদিনের রান্না কিন্তু 10 টাকায় সেরে ফেলতে পারবেন সর্বোচ্চ 10 টাকা আচ্ছা আচ্ছা সেটটা অনেক সুন্দর জি অবশ্যই অনেক সুন্দর একটা ভাইরাল সেট কিন্তু এটা কিন্তু আমাদের মানে সর্বোচ্চ এই বছরের সর্বোচ্চ মানে সেল আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু এক এক করে দেখাই আসলে দেখেন এটা যদি আমরা সিঙ্গেল বিক্রি করি কত টাকা বিক্রি করি ক্যালকুলেটরটা নেন
আচ্ছা আচ্ছা দেখেন এই যে সেট আমরা আবার বলছি পাঁচটা হাড়ি থাকবে পাঁচটা ঢাকনা থাকবে এই সেটে এবং সিঙ্গেল সিঙ্গেল প্রাইসও আমরা বলে দিব এবং এই সেটের প্রাইস কিন্তু আমরা বলে দিব সিঙ্গেল যে 28 সিএম এর যে এটা আছে 28.5 সিএম এর যে বেলি পটটা আছে এটা আমরা 2000 টাকা বেচি আচ্ছা আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল যারা কিনতে চান কিন্তু আমরা কম বেচি একটাও কম বেচি না 2000 টাকা ওকে সিঙ্গেল হচ্ছে 2000 টাকা আমাদের এই যে দেখেন অলরেডি চারটা হুইসেল কিন্তু হয়ে গেছে গরুর মাংস কিন্তু হচ্ছে আমাদের এই প্রেসার কুকারে এবং এই চুলাতে আচ্ছা এবং এই চুলাতে ভাই আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কত শর্ট টাইমে মধ্যে হয়ে যাচ্ছে শর্ট টাইমে কিন্তু হয়ে যাচ্ছে ওকে তো আমাদের হুইসেলটা শেষ হোক আমরা কিন্তু এক এক করে বলে দিচ্ছি ওকে দেখেন কামরুল ভাই আছে চিটাগং থেকে তো যে যেখান থেকে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে ওকে এরপরে ভাই আমাদের এই যে এটা আছে 26.5 সিএম এর যে কড়াইটা এটা আমরা বিক্রি করি 1800 টাকা আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল কিন্তু আমরা প্রাইস বলে দিচ্ছি সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলতেছি এবং পরে কিন্তু আমরা প্লাস 1800 প্লাস আছে এটা বেচে যেটা আপনার 24.5 সিএম এটা বেচে আপনার 1600 টাকা আচ্ছা 24.5 সিএম কড়াই আচ্ছা ওকে এরপরে কিন্তু ফ্রাই প্যান আছে 1600 ফ্রাই প্যান হচ্ছে আমাদের 26.5 সিএম এটা বেচে আছে আপনার 1200 টাকা 26.5 সিএম এর যে ফ্রাই প্যানটা আছে এটা আমরা 1200 টাকা বেচি আচ্ছা আমরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল প্রাইস আপনাদেরকে বলছি তারপরে এইখানে যে এটা আছে প্রেসার কুকার 5 লিটার আছে 5 লিটার এটা আমরা বিক্রি করি সিঙ্গেলে আপনারা আমাদের দোকানে যদি আসেন এর নিচে কিন্তু 1 টাকাও কমে পাবেন না আচ্ছা 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 ওকে জি ম্যাজিক চুলা এটা গ্যাসেরও আছে আমরা কারেন্টও আছে আমরা কারেন্টে দিও ইন্ডাকশন চুলা তো রান্না করছি এবং গ্যাসের চুলা তো কিন্তু রান্না করছি ওকে এই এইটা যে 5 লিটারের যে ইন্ডাকশন বেজ অ্যাপেল বেলি শেপে যে প্রেসার কুকারটা এটা 2000 টাকা 2000 টাকা এটা যে 2000 টাকা যোগ করেন টোটাল আমাদের আসে আছে 8600 টাকা ভাই আচ্ছা 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 ওকে টোটাল হচ্ছে 8600 টাকা 600 টাকা সিঙ্গেল সিঙ্গেল কিনলে সিঙ্গেল সিঙ্গেল আপনি কিনে আচ্ছা আচ্ছা যদি পুরো সেট একসাথে দিয়েছি মাত্র 6200 টাকা 6200 টাকা 6200 টাকা মাত্র 6200 টাকা ইন্ডাকশন বেস করা হ্যাঁ হ্যাঁ কি বলেন আপু 2400 টাকা ডিসকাউন্ট দিয়েছে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং এটা লিগ্যাল ডিসকাউন্ট কোনো ফেক ডিসকাউন্ট না আচ্ছা আচ্ছা আপনি যদি আমাদের দোকানে এক পিস মাল কিনেন আপনাকে যে রেট বলছি এই রেটেই আপনাকে কিনতে হবে আচ্ছা আচ্ছা প্রেসার কুকার বাদ দিয়ে কি সেট নেওয়া যাবে কিনা হ্যাঁ নেওয়া যাবে আচ্ছা আচ্ছা প্রেসার কুকার বাদ দিয়ে সেট নেওয়া যাবে তাহলে সেক্ষেত্রে আপনারা এই রেটে এটা পাবেন না সেক্ষেত্রে রেটটা বাড়বে আর কি আচ্ছা আচ্ছা ওকে এটা কিন্তু আপনারা চাইলে প্রেসার কুকার বাদও কিন্তু আপনারা নিচে সেটটা নিলে আপনারা যদি এই সেটটা নেন তাহলে 5000 টাকা পড়বে আচ্ছা আচ্ছা যদি প্রেসার কুকার বাদ দেন যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন খুবই চমৎকার আর এই যে চিটাগং থেকে দেখছেন চুলার দাম কত কি পরিমাণ এটা কিন্তু এই যে আমরা বলছি আমাদের হুইসেলটা শেষ হোক কারণ ওনার মাথা গরম হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো আরেকটা হুইসেল দিলে কিন্তু আমাদের গরু মাংসটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে তো এই যে আমরা আবারও বলছি এটা কিন্তু ইলেকট্রিক চুলা আছে ইলেকট্রিক চুলা যদি আপনারা রান্না করেন সর্বোচ্চ 10 টাকা 10 টাকা পার ডে খরচ পার ডে খরচ হবে ওকে চিটাগং নিতে পারবেন অবশ্যই এই ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ সবটা সেটই মানে এটা নিলেও ফ্রি এটা নিলেও ফ্রি আচ্ছা আলাদা আলাদা নিলেও সবাই তো দেয় যে একসাথে নিলে ফ্রি আজকে আমরা ফ্রি দিলাম আচ্ছা আচ্ছা মন উজাড় করে দিয়ে দিলাম আচ্ছা যেহেতু নতুন একটা প্রোডাক্ট চলে আসছে খুবই চমৎকার একটা জিনিস এটা কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ওকে তো যারা নিতে যাচ্ছেন চুলার প্রাইসটা কত থাকবে আপু এই যে চুলা চুলা যেটা আমরা দেখেছি চুলার প্রাইসটা কত থাকবে এটা থাকতেছে হচ্ছে চুলার প্রাইস এই যে যারা এই গ্যাসের চুলাটা নেবেন গ্যাসের চুলাটার প্রাইস কত থাকবে এটা মাত্র থাকতেছে 8000 টাকা 8000 টাকা ওকে মাত্র 8000 টাকা দেখেন মাত্র 8000 টাকা হলে এটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে শুধু চুলা এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে ওকে দেখেন আবার বলছি দুই বার্নার কিন্তু গ্যাসের চুলা একটা কিন্তু ইন্ডাকশন চুলা আছে ইলেকট্রিক চুলা সারা দিন রান্না করলেও কিন্তু আপনারা মাত্র 10 টাকায় কিন্তু আপনারা সেরে ফেলতে পারবেন এবং গ্যাসের চুলা কিন্তু আছে বারাইন থেকে দেখছি ইলেকট্রিক চুলা দাম কত ভাইয়া কুয়েত থেকে ইলেকট্রিক চুলা এই যে এটা কিন্তু ইলেকট্রিক চুলা এবং গ্যাসের চুলা একসাথেই কিন্তু একসাথেই নিতে পারবেন মাত্র 8000 টাকা 8000 টাকা হলে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি আছে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন সারা বাংলাদেশ ফ্রি আবারও বলছি এবং যারা
এই যে এই সেটটা নেবেন, এই সেটটা নিলে নিতে পারবেন কিন্তু মাত্র 6200 টাকা এই এই সেট সহ। তো যারা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ ফ্রি, আবারও নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।